শিল্প সাহিত্যের এক বিশাল সমৃদ্ধ ও ঐতিহ্যময় ভাণ্ডার নিয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফ্রান্সের রাজধানী প্যারিস। চোখ ধাঁধানোর সব সৌন্দর্য ও হাজার বছরের ঐতিহ্য নিয়ে এই শহর যেন সত্যি অর্ধেক নগরী আর অর্ধেক কল্পনা। আমেরিকার তৃতীয় রাষ্ট্রপতি থমাস জেফারসন প্যারিস সম্পর্কে বলেছেন, এই শহরের রাস্তা দিয়ে একবার হেঁটে গেলেও নাকি মানুষের ইতিহাস চেতনা, সৌন্দর্যবোধ ও জীবন দর্শন নতুন আঙ্গিক পায়। বাংলায় বিশ্ব এর আজকের পর্বে থাকছে নান্দনিক এই প্যারিস শহর নিয়ে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ইংরেজিতে প্যারিস নামে পরিচিত এই নগরী ইউরোপে প্যারি নামেই খ্যাত। কাগজে কলমে প্যারিসের খ্যাতি আছে আলোকিত নগরী নামে। এই প্যারিস একসময় জ্ঞান বিজ্ঞানে ইউরোপে চালকের আসনে ছিল। ইউরোপের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ প্যারিস ইউনিভার্সিটি ছিল এই চালক তৈরির অন্যতম কারখানা। আর অন্য আরেকটি কারণ হলো প্যারিস ইউরোপের প্রথম শহর যেখানে গ্যাস চালিত ল্যাম্পপোস্ট চালু হয়। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো ইউরোপ যখন তলিয়ে যেত অন্ধকারে, সেখানে প্যারিসের বুলেভার্ড আর স্ট্রিটগুলো আলোয় চকমক করত। সেই থেকে এটি আলোকিত নগরী নামে পরিচিতি পায়। প্যারিস ফ্রান্সের রাজধানী ও প্রাচীন শহর। শহরটি উত্তর ফ্রান্সের ইল দা ফ্রস অঞ্চলের প্রাণকেন্দ্রে সিন নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক সীমানার ভিতরে প্যারিসের মোট জনসংখ্যা প্রায় 22 লক্ষ। প্রশাসনিক সীমানা ছাড়িয়ে প্যারিসকে কেন্দ্র করে অবিচ্ছিন্ন একটি সুবৃহৎ নগর এলাকা গড়ে উঠেছে, যা প্যারিস নগর এলাকা নামে পরিচিত। এই নগর এলাকায় প্রায় 1.2 কোটি লোকের বসবাস। ইউরোপের এ জাতীয় মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি এলাকা। প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এটি ফ্রান্সের মোট জাতীয় আয়ের 1/4 বেশি যোগান দেয়, যা প্রায় 850 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের। প্যারিসে লা ডেফস ইউরোপের বৃহত্তম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা। এখানে ফ্রান্সের প্রধান প্রধান কোম্পানিগুলোর প্রায় অর্ধেক সংখ্যকের সদর দপ্তর অবস্থিত। বিশ্বের বৃহত্তম 100টি কোম্পানির 15টি সদর দপ্তর এই প্যারিসেই। এছাড়াও প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। এদের মধ্যে আছে ইউনেস্কো, OECD, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এবং অপ্রাতিষ্ঠানিক প্যারিস ক্লাব। প্যারিসের প্রতীক বলা হয় আইফেল টাওয়ারকে। তাছাড়া আইফেল টাওয়ার থেকে এক পলক ফেললেই চোখে পড়বে রূপকথার মোনালিসার লুভর মিউজিয়াম। এছাড়াও দেশটিতে রয়েছে ফ্রান্স স্থাপত্যকলার অনন্য নিদর্শন নটরডেম ক্যাথেড্রাল, নেপোলিয়নের বিজয় উল্লাস খচিত তোরণ আর্ক দি টেম্পে সহ আরো অনেক ঐতিহাসিক গুরুত্ববাহী স্থান। তবে দর্শক যে ব্যাপারটি দেখে সবচেয়ে অবাক হবেন সেটি হলো স্ট্যাচু অফ লিবার্টি। প্যারিসের বুক চিরে বয়ে চলা সেইন নদীতে তৈরি করা কৃত্রিম দ্বীপে এটি স্থাপন করা হয়েছে 1889 সালে। পুরো ফ্রান্স জুড়ে স্ট্যাচু অফ লিবার্টির এরকম প্রায় 9টি রেপ্লিকা আছে। হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, পোশাক শৈলী, বিজ্ঞান ও শিল্পকলা সব দিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্ব নগরীর মর্যাদা দিয়েছে। এই নগরীকে দেখেছে কিন্তু প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়াটা অসাধ্যের কাজ। প্যারিসের মতো গোছানো শহর দ্বিতীয়টি নেই, তাই পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর বলা হয় প্যারিসকে। এই প্যারিস কারো কাছে আলোর শহর, আবার কারো কাছে ভালোবাসার শহর।
প্যারিসকে ভালোবাসার শহর বলার অনন্য কারণ হলো সিন নদীর উপর স্থাপিত 37টি ব্রিজের মধ্যে কিছু ব্রিজ আছে যেগুলোর রেলিংয়ে লাভ প্যাডলক নামে বিশেষ তালা দেখা যায়। আসলে প্রেমিক বা প্রেমিকা তাদের একে অপরের নামের প্রথম অক্ষর খচিত করে এই তালাগুলো রেলিংয়ে ঝুলিয়ে চাবিটি সিন নদীতে ফেলে দেয়। প্রেমিক প্রেমিকার ভালোবাসা প্রকাশের এই অনন্য রীতি প্যারিসকে ভালোবাসার শহর হিসেবে খ্যাতি দিয়েছে। অন্যদিকে প্যারিসকে আবার মিউজিয়ামের শহর বলা হয়ে থাকে, কেননা প্যারিসে মোট 173টি মিউজিয়াম রয়েছে। তবে এর মাঝে সবচেয়ে বিখ্যাত হলো লুভর মিউজিয়াম। এখানে সংরক্ষিত আছে লিওনার্দো দা ভিঞ্চির অমর কীর্তি মোনালিসা। তাছাড়াও এখানে আরো বিশ্ববিখ্যাত অমর কীর্তি রয়েছে। লুভরের প্রত্যেকটি শিল্পকর্মে যদি 5 সেকেন্ড করেও দেখা হয়, তবে সব দেখতে একজন সাধারণ মানুষের প্রয়োজন হবে 100 দিন। এই আকর্ষণের কারণেই প্যারিস আজ মানুষের সবচেয়ে বড় চাহিদা হয়ে উঠেছে। ফ্যাশনের দিক থেকেও প্যারিস কম যায় না। 1800 সাল থেকেই সৌন্দর্য সচেতনদের মিলন মেলায় পরিণত হয়েছে প্যারিস, আর এটি এখন বিশ্বের ফ্যাশন রাজধানী নামে পরিচিত। পৃথিবীর সব নামি দামি পারফিউম আর ব্র্যান্ড প্যারিসেই অবস্থিত। বিখ্যাত সব রেস্টুরেন্টগুলোর অবস্থানও প্যারিসেই। ভূমি থেকে 400 ফিট উপরে আইফেল টাওয়ারে বসে প্যারিসের সৌন্দর্য উপভোগ করার জন্য আছে লা জুন ভান রেস্টুরেন্ট। এছাড়াও প্যারিস আপাদমস্তক শান্তির শহর। ভিক্টোরিয়ান যুগের সফল নাট্যকার অস্কার ওয়াইল্ড এর প্যারিস এতটাই ভালো লাগেছে, উনি মজা করে বলেছিলেন, মারা যাবার পর প্যারিসের মতো স্বর্গ পেলেই তিনি খুশি। ঐতিহাসিকভাবে এই শহরেই রচিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সমাধিসূচক শান্তি চুক্তি, যেটি প্যারিস পিস কনফারেন্স নামে পরিচিত। এই কনফারেন্সেই স্বাক্ষরিত হয়েছিল ভার্সাই চুক্তি, আর লীগ অফ নেশনস এর ধারণা বেরিয়ে আসে এই পিস কনফারেন্স থেকে। আর তাই শান্তি চাদরে ঢেকে থাকা এই প্যারিসে বেড়াতে আসা প্রতিটি বিদেশি নাগরিকের নিরাপত্তার ব্যাপারে সর্বদা সজাগ ফ্রেঞ্চ পুলিশ। কড়া এই আইন শৃঙ্খলা প্যারিসকে পর্যটকদের স্বর্গভূমিতে রূপান্তর করেছে। আর এই শত সহস্র বছরের পুরানো এক রূপকথার নগরী প্যারিস তার আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম সহ শত শত কীর্তি নিয়ে হাত বাড়িয়ে ডাকে সারা বিশ্বের সৌন্দর্য পিপাসুদের। ইউরোপের দেশ ফ্রান্স সরকারিভাবে ফ্রান্স প্রজাতন্ত্র নামে পরিচিত। দেশটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। ফ্রান্সের ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি বিচিত্রপূর্ণ। বর্তমানে বিশ্বের 1 নম্বর পর্যটন ডেস্টিনেশন হলো ফ্রান্স। প্রতি বছর প্রায় 9 কোটি পর্যটক আসেন ফ্রান্স ভ্রমণে। সামরিক দিক দিয়েও ফ্রান্স বিশ্বের প্রথম কাতারে রয়েছে। দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ফ্রান্স নিয়ে আরো জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।